কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম টু ক্রিয়েটিভ লালিস লাইফ, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তো গতকাল তোমাদেরকে বলেছিলাম যে কিছু কেনাকাটা করেছি, তো আজ সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমাদের সঙ্গে শেয়ার না করলে তো হবেই না, তো তোমাদেরকে দেখাই জিনিসগুলো। আর প্রাইস গুলো সবকটা মনে নেই, তাও বলার চেষ্টা করব, কারণ কয়েকটা জিনিস দু একদিন আগে কিনেছি সেটা আর আজকের কেনাকাটা মানে গতকালের কেনাকাটাটা একসঙ্গে আজকে দেখাচ্ছি। তো তোমরা অবশ্যই জানাবে কেমন লাগলো। অ্যাট ফার্স্ট রিও এখানে আমার জন্য ওয়েট করছে, রিওরটা আগে দেখিয়ে দিই, দিয়ে রিওকে ছেড়ে দিই, ও পড়তে বসবে। ওরকম না, এই দেখো রিও ট্রাক স্যুট দুটো দেখতে পাচ্ছ, এগুলো এগুলো ও যেগুলো পরে নর্মালি, যেগুলো ওকে দেখো তোমরা পড়তে, ওগুলো ওগুলো কটনের, একদম পিওর কটন, যে গেঞ্জি কাপড় হয় সেই কটনের। ওগুলো সারা বছরই এদিক ওদিক পরে যাওয়ার জন্য ইউজ করে। আর এগুলো সামান্য একটু গরম কাপড় মিক্সড করা, এই ট্র্যাক স্যুট গুলো, এগুলো দুটো নিয়েছি, এই একটা ব্ল্যাক দেখছো, আর একটা এসো এদিকে, এখানটা সামনেটা দাঁড়াও, এটা কতটা দেখাতে পারবো আমি জানি না, এইরকম অ্যাশ কালার টাইপের। ওকে, তো তুমি চলে যাও এখন পড়তে। তো এই ট্র্যাক স্যুট দুটো কিনেছি, এই দুটো নিয়েছে অনলি বলো কত করে গেস, এগুলো নিয়েছে 150 করে, 180 করে বলেছিল, 150 করে দেয়া হয়েছে, বার্গেটিং করেই নিয়েছি। তো আমি একটা বাজারের মানে একটা মার্কেট একটা হাটের আমি ব্লগ আর দুদিনের মধ্যেই আনবো তোমাদের কাছে। এখানে অনেকটা সস্তায় পাওয়া যায়, একদম মানে নিখুঁত জিনিসই পাওয়া যায়, সবার কথা মাথায় রেখে এরকম মার্কেটগুলো করা হয়। তো এখানে সবাই যায়, আমরাও মাঝে মধ্যে, আমার খুব প্রয়োজন পড়লে আমি যাই, আমার বাড়ির খুব কাছেই হয় এটা। তো এটা ওই মার্কেট থেকে কেনা, এগুলো এই শীতের সময় ঘরে রেগুলার ইউজ করবে, খুব ভালো, গাটা গরম মানে পা গুলো গরম থাকে, একটু মোটা কাপড়ে মিক্সড করা এগুলো। তো এগুলো 180 করে বলেছিল, দিয়েছি 150 করে। আচ্ছা এই গেঞ্জিটা দেখো, আজকে নিলাম অ্যাশ কালারে, রিওরই নিয়েছি, একটু বড় সাইজ নিয়েছি, এগুলো একটু তোলা পড়া করে পড়বে তাই জন্যে নিয়েছি। এটা নিয়েছে 250, এটা নিয়েছে 250। এখানে এই কাপড়টা পুরো এই দেখো বিট মতন, আর স্ট্রেচেবল কাপড়টা, আর এখানে হাতের এখানে গ্রিপ করা। তো এই কালারটা রিও নিজেই পছন্দ করে নিয়েছে, এটা 250 নিয়েছে, একদম কটন টাইপের যে গেঞ্জি হয় ওই রকম, খুব নরম, পরে আরাম পাবে। এবারে দেখাই আমাদের বাড়ির নয়নের মণি, আর আমাদের কে, আমাদের বিধাতা স্বয়ং গোপালের জন্য একটা নতুন আর একটা উলের ড্রেস কিনলাম, পঞ্চু, এই দেখো উলের পঞ্চু। কি কিউট দেখো উলের পঞ্চুটা, যেহেতু আমাদের গোপাল সোনা অনেক ছোট তাই জন্যে ওর সব জিনিসই জিরো সাইজ কিনতে হয়। তো এই উলের পঞ্চুটা অনলি 15 রুপিস নিয়েছে আমাদের চুচুড়ার ঘড়ির মোড় থেকে। কেমন হলো অবশ্যই জানাবে কিন্তু তোমরা। আচ্ছা এইটা কদিন আগে অনলাইনে অর্ডার করেছিলাম, এসছে, আমার আগেরটা নষ্ট হয়ে গেছে, তো এটা আবার নতুন অর্ডার করেছি, এসছে। এটা তোমাদের সঙ্গে মানে বেশ কয়েকটা জিনিস হবে, তারপরে আমি শেয়ার করব, তাই আমি ওয়েট করছিলাম। চপার, আগেরটা গ্রিন কালারের ছিল আর এটা অ্যাশ কালারের, আগেরটা নষ্ট হয়ে গেছে, ভীষণ ইউজফুল। আর আগেরটা আমি দোকান থেকে কিনেছিলাম, অনেকটা দাম পড়েছিল, কিন্তু অনলাইনে কিন্তু এটা একদম প্রাইসটা দারুণ। এটার পেটা যেহেতু আমার কর্তামশাই করেছে, তাই ওকেই জিজ্ঞাসা করতে হবে। এই চপারটা
only 150 নিয়েছে, এটা মিশো থেকে নেওয়া, মিশো বা মিশো তোমরা কে বল কে কি বলো আমি জানি না, মিশো থেকে নিয়েছি এটা, ওই বুক করেছিল তো আমি ওই জন্য দামটা জানি না, এটা বললো 150 নিয়েছে। সেম আগে এই সিগ্রিন কালারের ওয়ালের যে কালারটা আছে সিগ্রিন কালারের আমি কিনেছিলাম, এখানে মার্কেট থেকে কিনেছিলাম 230 টাকা দাম নিয়েছিল, কিন্তু অনলাইনে দামটা অনেকটা কম নিয়েছে, এখনো ইউজ করিনি দেখাবো বলে। আর নিলাম রিওর একটা হ্যান্ড গ্লাভস, একদম উলে ওর আর আমার সেম, কিন্তু একটু ডিজাইনটা আলাদা, আমি আমারটা আগেরই কেনা কিন্তু ওরটা ছোট হয়ে গেছে বলে ওকে নতুন কিনে দেওয়া হলো, এটা অনলি 40 রুপিস। এখন যদিও সেরকম ঠান্ডা নেই আর ঠান্ডা পড়েও না, কিন্তু গাড়িতে রাত্রেবেলা কোথাও এলে গেলে হাতটা ঠান্ডা হয়ে যায়, তাই এটা নেওয়া। এর পরে আসি কত্তা মশায়ের একটা খুব প্রয়োজনীয় জিনিস, টোপি। টোপি পেহনা আয়েঙ্গে হাম উনকো, সেই লং টুপিগুলো পুমা লেখার আছে দেখো। আমি এটা ব্যান্ডেল বাজার থেকে কিনেছি, ওখানে 100 টাকায় পেলাম, 120 টাকা বলেছিল, এখানেও 120 টাকাই বলেছিল, আমি বার্গেডিং করে এটা 100 টাকায় পেয়েছি। এরপরে দেখাবো একটা আইল্যাশেস, আমি এগুলো ইউজ করি না, ইচ্ছে হলো এখন শখ হচ্ছে তাই কিনছি, এখন ইউজ করব, আজ পর্যন্ত কখনো ইউজ করিনি, মানে বেশ কয়েকদিন আগে যে ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম বিয়ে বাড়ির অনুষ্ঠানে গেছিলাম তখনও কিন্তু ইউজ করিনি, যেহেতু যে আমার যে ফ্রেন্ড আমায় সাজিয়েছিল ও বললো তোর চোখগুলো বড় বড় লাগবে না, এটা তুই ইউজ করতে লাগবে না, তাই ও ওটা দেয়নি, তা আমি তাও একটা শখ করে কিনলাম, দেখি কেমন লাগে। ও আইল্যাশেসটা মাত্র 20 টাকা নিয়েছে, অনলি 20 রুপিস। আগেকার মাস্কারাটা আমার শেষ হয়ে গেছে, একটা ব্লু হেভেনের মাস্কারা, এটা 135 লেখা কিন্তু এটা 120 নিয়েছে, ওয়াটারপ্রুফ। আরো কিনেছি এই দেখো, এগুলোকে ঠিক কি বলে আমি জানি না, মানে এগুলোই মানে যে মানে হাফ শর্টস মোজা গুলো নয়, তার থেকেও শর্টস যেগুলো হয় না, মানে যেগুলো মোজরার সঙ্গে বা পামশুর সঙ্গে পরে, সেই ধরনের তিনটে তিনটে কালারের নিয়েছি। এটা কত নিয়েছে বলতো? এটাও আমি বার্গেডিং করেই নিয়েছি ব্যান্ডেল বাজার থেকে, 30 টাকা করে সিঙ্গেল পিস বলছিল, আমি তিনটে একসঙ্গে নিয়েছি 80 টাকায়। হ্যাঁ 80 টাকায় নিয়েছে, কেমন হয়েছে বলবে অবশ্যই। এই দেখো আমি এই ফোমের চপ্পলগুলো পরতে না ভীষণ ভালোবাসি, তো আমার রুমে পড়ার জন্য আমি এই চপ্পলটা আবার কিনলাম। সেম আমি ভিমার্টের মল থেকে আমার বাবাকে একটা আর মাকে একটা কিনে দিয়েছিলাম, ওই ষষ্ঠীর ওই রকম টাইমে একবার শপিং করতে গেছিলাম তো কিনে দিয়েছিলাম দুজনকে দু কালারের, 190 টাকা করে নিয়েছিল, বাট এটার দাম নিয়েছে, দাম বলেছিল 100 টাকা, আমি 90 টাকা দিয়েছি। আর যেটা দেখাবো এটা হয়তো তোমরা বিশ্বাসই করবে না, একই দেখো সেম, ইচ্ছা করেই নিয়েছি তার কারণ আছে, এটা হচ্ছে কানপাট্টি, যে মানে ইয়ার গার্ড গুলো আগের দিন আগে একটা ব্লগে দেখিয়েছিলাম রিওর, একটা রেড কালারের আছে সেম, কিন্তু বিস্কিট কালারের, রিওর বাবার জন্যই বেসিক্যালি কেনার মানে প্রয়োজনটা ওর জন্যই ছিল, কিন্তু এটা কিনলাম কেন এবারে বলি,
দুটো একরকম কেন কিনলাম বলি, এগুলো কত করে দাম? রিওরটা যখন কিনেছিলাম ওরটা 60 টাকা বলেছিল, 50 টাকা 45 এরকম কিছু একটা দিয়েছিলাম, আমার মনে নেই ঠিক, কারণ প্রায় 1 মাস হতে যাবে বা 15 দিন হয়ে গেল হয়তো, যাই হোক। তো এইগুলো 30 টাকা করে বলেছিল, কিন্তু আমি যখন বললাম দুটো নেব কত দেবে বলো সেম কালার, কারণ আদার্স কালারের গুলো এটা বেশ চওড়া, অন্যান্য কালার গুলো ছিল না সরু মতন, তো এইটা এই দুটো একই নিলাম, কারণ একসঙ্গে তো আর ইউজ করবে না, একটা থাকবে তোলা অসুবিধার কি আছে, একটা যখন লুজ হয়ে যাবে পরতে ইউজ করতে করতে পরে আর একটা ইউজ করতে পারবে, যেহেতু আমি দাম কমে পেয়েছি তাই আমি একসঙ্গে দুটো নিয়ে নিয়েছি। কত করে নিয়েছে বলো? 20 টাকা করে, অনলি 20 রুপিস, দুটো 40 টাকা, একদম মানে আজকে চুটিয়ে বাজার করে নিয়েছি একদম সস্তায়। আর কিনেছি এই দেখো একটা বান, হাফ ছোট বান গুলো এখানে পাফ করার জন্য একটা ছোট বান কিনেছি, এটা অনলি 15 রুপিস। আর রিওর জন্য, রিওর ওর প্রচুর লাগে মোজা, অলরেডি 4 জোড়া পড়ছে, এই আর একটা নিয়ে এলাম, এগুলো অনলি 30 রুপিস করে নেয়। আর একটা আনলাম নতুন রুমাল, সফট যে ফারের রুমাল গুলো হয় ওগুলো। এই হয়ে গেল আজকের শপিং ভিডিও যেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমরা যদি শপিং করতেই চাও তো অবশ্যই যেতে পারো ব্যান্ডেল বাজার, দেখো সবার পক্ষে সম্ভব নয় কখনোই মলে গিয়ে শপিং করা, তো সবাই সব রকম জায়গা থেকে শপিং করে, আর যখন নতুন জিনিস নিখুঁত জিনিস পাচ্ছি সস্তায় কে না চাইবে, যে দুটো পয়সা সেভিংস হোক। তো গেলাম ঘুরতে ঘুরতে, আমি মাঝে মাঝেই যাই ওইদিকে, এক জায়গায় বেশ রিজনেবল প্রাইসে এরকম স্যান্ডেল বিক্রি হয় আমি ওখান থেকে নিই, তারপরে সালোয়ারের পিস মানে পিস গুলো বিক্রি হয়, একজন নন বেঙ্গলি দাদা আছেন, ওর নামটা আমি এখানে উল্লেখ করছি না, যাই হোক খুব ভালো, মানে আমি নিই যেহেতু ওর কাছ থেকে, ফোন নাম্বারও আছে, তো খুব ভালো, ওদের কাছে অনেকটা কমে, অনেকটা কমে ওদের কাছে পাওয়া যায়। এই পর্দার এই যে পিস গুলো মানে দেখতে পাচ্ছ এগুলো সব ব্রাশো পিস, আমি মিটার মিটার কিনে নিয়ে এসেছিলাম, অনেক অনেকটা কিনেছিলাম, আদার্স আমি মানে সালোয়ারের পিসও কিনি কুর্তির পিসও কিনি, তো খুব কম রেটে দেয় বলে আমি ওখান থেকে মাঝে মাঝে যাই, আর বার্গেনিং করলে করার পর যদি নিজের ইচ্ছা মানে হয় যে না ঠিক আছে এটা রেটটা ভালো বুঝলাম তখন আমি নিয়ে নিই। তো এই তো দেখলে আমার শপিং, তো নেক্সট এবারে দেখা হবে একদম খাবার টেবিলে, চলো এখনকার মতন টাটা, একটু কুকিং করে নি, ওকে বাই বাই। তো এখন চলে এসেছি আমি কিচেনে, এখন প্রায় রাত বাজে 9টা, যেহেতু অভি বাড়ি আছে তো ও এখানে আমায় হেল্প করে দিচ্ছে একটু, এখানে চিকেন হবে, আজকে রাতেই চিকেনটা আনা হয়েছে কারণ সকালে টাইম পাওয়া যায়নি, অনেক রকম কাজ ছিল, তো এখন আলুটা ও কেটে ফ্রাই করতে বসিয়ে দিয়েছে, আর ও এখানে পেঁয়াজটা দেখো স্লাইস করছে, ও ভীষণ পাতলা পাতলা স্লাইস করে, আগের দিনও তোমাদের বলেছি, দেখো তার মুখ থেকে আমি বাজে আছে খালি ঢেঙায় জানো তো ওরকম করে আমাকে, তো যাই হোক। এবার ও বললো ছেলেকে, যেহেতু একটুখানি অঙ্ক করাচ্ছিলাম, ও বললো ছেলেকে তুমি একটু পড়াও, আমি এগুলো কেটে রেডি করে দিই তারপর তুমি রান্না করবে, তো আমি জাস্ট ওকে একটুখানি পড়িয়ে নিই, তারপরে কথা হচ্ছে আবার কিচেনে এসে। দেখি অঙ্ক, হাই ফ্রেন্ডস, দেখো চিকেন আমি করছি, এখন এখানে ভাত হয়ে গেছে, এখন চিকেনটা হচ্ছে, রাত এখন 11টা বাজে, এখন আমরা ডিনার করতে বসেছি, দেখে নাও এখানে একজন হেয়ার স্টাইল করেই চলেছে কন্টিনিউ,
এখানে সবাই ওয়েট করছে, ভাত দিয়ে দিয়েছে, আমি জাস্ট চিকেনটা দেব। এখানে চিকেন রেডি আছে, তো আমরা এখন খাওয়া স্টার্ট করব। তো আমরা এখন ডিনার করতে বসবো, বসেছে ওরা আমার জন্য ওয়েট করছে, তো আমি গেলেই ওরা স্টার্ট করবে, ওদেরকে দিতে হবে, ওরা নিয়ে খাবে না। তো আমরা এখন ডিনার করছি, আর এই মুহূর্তে আমি ভিডিওটা এখন এখানে এন্ড করব। দেখা হবে নেক্সট ব্লগে। তো আজকের জন্য টাটা বাবাই। প্লিজ যারা সাবস্ক্রাইব করনি এখনো, প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে হবে, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, আর বেল আইকন করতে হবে। বেল আইকনটা নোটিফিকেশন অল করে দেবে যারা সাবস্ক্রাইব করবে, তাহলে আমার ব্লগের নোটিফিকেশন যখনই আমি আপলোড করব তখনই তোমরা পেয়ে যাবে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই, টাটা বাবাই, গুড নাইট।